হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। তো বন্ধুরা, তোমরা অলরেডি দেখেছো যে আমরা রাংদে যে আমাদের যে ইভেন্টটা আছে তার উপরে আমরা বেশ কিছু কাজ দিয়েছি। তো তার উপরে আমরা অলরেডি গ্রুপ এর ওপর বেসিক্যালি অনেকগুলোই কাজ হয়েছে, গ্রুপ বি এর ওপর আমরা মাত্র একটা ওয়ার্ক করেছি। তবে আমি গ্রুপ এ তে যে রকম কাজগুলো দিয়েছি সেগুলো অ্যাজ বলা যেতে পারে, হ্যাঁ আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ তার সম্মানের ওপর আমরা বেশ কিছু কাজ করেছি, সেগুলোকে কিভাবে আমরা ইউজ করেছিলাম তোমরা আই হোপ দেখেছো, না দেখে থাকলে ওগুলো দেখতে পারো। আর হ্যাঁ, তোমরা ওগুলো অন্যান্য কম্পিটিশনে ইউজ করতে পারো। তবে আজকে আমরা যে কাজটা করব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইন্টারেস্টিং একটা ওয়ার্ক। তার কারণ হচ্ছে যে আজকে আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের যে সিম্বল সেটাকে আমরা ডিফাইন করব। নর্মালি তোমরা জানো যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে যে তিনটে রং আছে আর একটা যে অশোক চক্র আছে, তো সেটাকে অ্যাজ এ কি সিম্বল মিন করে সেগুলোকে আমরা এখানে ডিফাইন করব। তো চলো শুরু করছি। নর্মালি তোমরা জানো যে গ্রুপ এর আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আর তার উপরে আমরা বেশ কিছু অলরেডি কাজ দিয়েছি যেগুলো তোমরা আগেও দেখেছো। তো আজকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা স্পেশালি কিন্তু আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগের যে সিম্বলাইজেশন সেইটা আমরা করব। তো চলো দেখা যাক। তো প্রথমেই তোমরা দেখতে পাবে যে আমরা এখানে একটা আর্মির ছবি আঁকছি। এবার দেখো, আমি নর্মালি এটাকে ডিফাইন তো করবোই, খুবই স্বাভাবিক, এর প্রত্যেকটার মানে তোমাদেরকে বোঝাবো, আদারওয়াইজ তোমরা বুঝতে পারবে না। তবে আমি এখন তোমাদেরকে মানেগুলো বোঝাবো না, আমি যখন কালার ভিডিও কালকে নিয়ে আসবো তখন তোমাদেরকে প্রত্যেকটা স্টেপগুলোর মানে বোঝাবো, অথবা তোমরা নিজেরাও বুঝতে পারবে যখন তোমরা মানে ছবিটা দেখবে যে পরপর কীভাবে আমরা এগোচ্ছি, তাতে কিন্তু তোমরা এমনিও কিন্তু মানেটা বুঝতে পারবে। কিন্তু তাও আমি তোমাদেরকে বোঝাবো, কিন্তু তোমরা নিজেরাও গেস করতে পারো, তোমরা নিজেরাও এটাকে দেখো, তোমরা বোঝার চেষ্টা করো যে আমি এর মধ্যে দিয়ে কী মিনিং রাখার চেষ্টা করছি। কারণ তোমরা অলরেডি কিন্তু আমাদের প্রচুর প্রচুর ওয়ার্ক দেখেছো, তাই আমার মনে হয় যে তোমরা ইজিলি কিন্তু ধরতে পারবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেগুলো একটু একটুখানি কনসেপচুয়াল, তো সেইটা আমি তোমাদেরকে বোঝাবো। বাট এনিওয়ে চলো, আমরা শুরুতেই দেখতে পাচ্ছ আমরা আকাশের ওপর দিয়ে স্টার্ট করেছি। নর্মালি হ্যাঁ, মাথার ওপরে আছে মানে তো আকাশই স্বাভাবিক। তো এখানে দেখতেই পেয়েছো আমরা একটা আর্মির ড্রয়িং করছি যে নর্মালি স্যালুট করছে। আর অলরেডি তোমরা দেখেছিলে যে আমরা যখন প্রথম ওয়ার্ক দিয়েছিলাম সেখানে আমরা অ্যাজ এ আর্মিদেরকে, ইন্ডিয়ান আর্মিকে ট্রিবিউট জানিয়ে একটা কাজ দিয়েছিলাম, ওখানেও সেম আউটলাইন হয়েছিল। ওখানকার কাজটা আলাদা ছিল, ওখানকার কালার মিক্সিংও আলাদা ছিল, কিন্তু এখানকার কাজটা একটুখানি অন্য। এখানে দেখতে পাচ্ছ আমরা একটা লাইন আর্টের মতো করেছি, এখানে জাস্ট একটা দেখিয়েছি একটা সোলজার স্যালুট করছে আর পেছনে কিছু এরোপ্লেন দেখিয়েছি, তো জাস্ট এখানে বলা যেতে পারে যুদ্ধ বিমান। তো এরকমভাবে কাজটা দেখিয়েছি বা এরকমভাবে জাস্ট দেখিয়েছি আমাদের দেশের যে বাহিনী, তো তাদেরকে একটা এখানে একটা স্পেশালাইজেশন করেছি। এরপরে আমরা যেটা করব এটা একটুখানি বোঝার আছে, যেটা আমি তোমাদেরকে কালকে বোঝাবো ভালো করে মানে অ্যাকচুয়ালি এর মিনিংটা। বাট ওভারঅল যদি আমি বলি তাহলে এখানে তোমরা জানোই যে স্বাভাবিক ব্যাপার, আমরা ওপর দিকে যেটা এঁকেছি তারপরে আমরা অবভিয়াসলি এখানে আমরা অশোক চক্রটা আঁকবো, কিন্তু এখানে একটা কিন্তু কনসেপ্ট আছে সেটা আমি তোমাদেরকে কালকে বোঝাবো। বাট হ্যাঁ, আজকের জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই আউটলাইনটা ভালো মতোভাবে ফলো করো। এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে ভেতর দিকে আমি একটা গৌতম বুদ্ধের একটা আউটলাইন করেছি। তো এটা কিন্তু খুবই ভালো মতোভাবে বুঝতে হবে, নর্মালি তোমরা নিজেরাও এটা বোঝার চেষ্টা করো, বাট আদারওয়াইজ আমি তোমাদেরকে এটা বোঝাবো, কোনো অসুবিধা নেই। তো ভেতরে আমরা একটা গৌতম বুদ্ধের ছবি আঁকলাম, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তার বাইরে আমরা অশোক চক্রটাকে ডিফাইন করছি। তো স্বাভাবিক যেরকমভাবে হয় আমরা একটা সার্কেল মতো করে দিয়েছি, এরকম দেখতেই পাচ্ছ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পোকগুলোকে করছি, টোটাল 24 স্পোক। তো এরকমভাবে আমাদেরকে আস্তে 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 প্রত্যেকটাকে গুনে 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 করতে হবে। তো এরকমভাবে দেখতেই পাচ্ছ করার পর অনেকটা এরকম দেখতে লাগবে। এরপরে জাস্ট একটুখানি আউটলাইনগুলোকে মোটা করে দিচ্ছে, আর কিছুই না, জাস্ট সাইডগুলো। তবে হ্যাঁ, এটা কিন্তু যথেষ্ট ধরে ধরে করতে হবে, আর হ্যাঁ এটাকে আস্তে আস্তে করবে, বেশি তাড়াহুড়ো করার কিছু নেই, আর অত বেশিও ধরে করতে হবে না, যতটা তুমি করতে পারছো সেরকমভাবে তোমরা এটাকে করবে। এবার দেখতেই পাচ্ছ এই জায়গাটা তো হয়ে গেছে অলমোস্ট, আস্তে 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 করেছি। হ্যাঁ, এই জায়গাগুলোকে একটুখানি মুছতে হচ্ছে, নর্মালি এই স্পোকগুলোর পোর্শানে একটুখানি টাফ। এরপরে আমরা যেটা করব, এবার আমরা নিচের পোর্শানটা করব। এবার নিচের পোর্শানটা আমরা করব হচ্ছে একটা ফার্মার। তো এর লাইন আর্টটাও ভালো মতোভাবে দেখো, এখানে আমরা জাস্ট একটা ফার্মারকে দেখাচ্ছি, এরকমভাবে মাথায় টুপি পরে আছে, যেমন ধরো এরকম হয় না যে খড়ের টুপিগুলো হয়, তো এরকমভাবে একটা ফার্মার এরকমভাবে ধরো চাষ করছে, তো এরকমভাবে যাচ্ছে। তার হাতে একটা লাঙ্গল আছে, তো এই লাঙ্গলটা লাগানো আছে হচ্ছে একটা গরুর সাথে, তো এই গরুটাকে আমরা অ্যাজ এ লাইন আর্টটা করছি। তো তোমরা স্টেপগুলোকে দেখো, নর্মালি আমি এর মিনিং প্রত্যেকটা আমি
কালার ভিডিওতে নিয়ে আসবো, যেটা আমি কালকে আনবো। কিন্তু ওভারঅল গাইজ তোমরা আউটলাইনটা ফলো করো, আউটলাইন দেখো, একটু একটু হলে আইডিয়া পাবে। তবে ওভারঅল গাইজ কাজটাকে ভালো মতো হবে দেখো। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো যে এর যে মিনিং, এখানে কিন্তু প্রত্যেকের অ্যাসপেক্ট কিন্তু আলাদা হয়। মানে আমি এটাকে যেরকমভাবে ভেবে করছি, অন্যরা হয়তো অন্যভাবেও করতে পারে। জাস্ট আমি একটা মিনিং দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, আর তোমাদের যাতে ইজি হয় বুঝতে, তাই জন্য আমি এরকমভাবে করার চেষ্টা করেছি। তো তোমরা ভালো মতো ভাবে দেখো কীভাবে করছি কাজটা। অলমোস্ট দেখতেই পাচ্ছ আমাদের আউটলাইন ওয়ার্কটা হয়ে গেছে। তো এটাকে দেখে দেখে করো, আস্তে আস্তে করবে। তবে কালকে আমি যখন কালার ভিডিওটা নিয়ে আসবো, তখন তোমরা আরও ভালো মতো ভাবে বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে আমি কোনটা কেন আঁকলাম, কী আঁকলাম, আর আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগের যে তিনটে যে রঙ, এই তিনটে রঙের ভূমিকা কী, এই তিনটে রঙের মিনিং কী, সেই সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাশন করবো, আর তার সাথে সাথে আমরা কালারও করবো। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে।